দর্শক, সংবাদের শুরুতেই আপনাদের জানাচ্ছিলাম দ্বাদশ সংসদ নির্বাচনে যে 62 জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা আজকে প্রধানমন্ত্রী আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন। এই মুহূর্তে গণভবন এলাকায় রয়েছেন সহকর্মী রুমেজ হুসাইন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। রুমেজ, শরীফ, আমরা যতটুকু জেনেছি বিকাল 6:30 থেকে প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগের যেসব স্বতন্ত্র সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন 62 জন, তাদের সাথে তিনি বৈঠক করবেন। তবে এই বৈঠকের কি বিষয় সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে এখানে কিছুক্ষণ আগে আমি এখানে গণভবনের সামনে এসেছি, এখন পর্যন্ত কিন্তু আমি কোনো সংসদ সদস্যকে ভেতরে আমার চোখে আসলে পড়েনি ভেতরে ঢুকতে। তবে ভেতরে তারা আছেন কিনা সে বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারবো না। আর আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে যেহেতু এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় 62 জন সংসদ সদস্য স্বতন্ত্রভাবে তারা নির্বাচিত হয়েছেন, এবং এর আগে যারা আওয়ামী লীগের বিরোধী দল হিসেবে সংসদের বিরোধী দল হিসেবে ছিলেন জাতীয় পার্টি, তারা কিন্তু এবার মাত্র 11টি আসন পেয়েছেন। তো এই সব কিছু মিলেই আসলে সামনে যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন বসবে সেই অধিবেশনে কারা আসলে আওয়ামী লীগের বিরোধী এবং সরকারের যে সমস্ত গঠনমূলক সমালোচনা, গণতন্ত্রের যে সৌন্দর্য, এই সব বিষয়গুলো আসলে কারা আগামীতে বিরোধী দলের আসবে সেই বিষয়গুলো হয়তো আজকে এখান থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা থেকে আসবে। আর যদি আমরা এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কিন্তু বলেছিলেন যেহেতু আওয়ামী লীগরা তারা কিন্তু স্বতন্ত্র এবং জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি থাকার কথা, তারপরে আসলে যেহেতু আওয়ামী লীগের সভাপতি আজকে এই 62 জন স্বতন্ত্র সংসদ সদস্যদেরকে ডেকেছেন এবং তারাও কিন্তু আসলে প্রধানমন্ত্রীর দিকেই মুখিয়ে আছেন যে তিনি কি ধরনের তাদেরকে নির্দেশনা দেন এবং তারা কি আসলেই দ্বাদশ সংসদ নির্বাচনের বিরোধী দলে বসবে কিনা, আওয়ামী লীগের সাথেই তারা তাদের যে প্রতিনিধিত্ব সেগুলো করবে জনগণের প্রতিনিধি হয়ে, এই বিষয়গুলো নিয়ে আসলে আজকে প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা হবে। তবে তারা এখান থেকে বের হওয়ার পরে তাদের কাছ থেকে আসলে আমরা জানতে পারবো, বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি আমাদেরকে কিছু জানানো হয় তখন হয়তো আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে কী বিষয় এখানে আলোচনা হয়েছে এবং আসলে জাতীয় পার্টি বা স্বতন্ত্র কারা আসলে জাতীয় সংসদ নির্বাচনের বিরোধী দল হচ্ছে। শরীফ, রমেশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, গণভবন এলাকায় আমাদের আরেকজন সহকর্মী স্বপ্নিল সাঠিয়ার শিশির, তিনিও রয়েছেন এবং 62 জন সংসদ সদস্যের আসলে কি রোল প্লে করবে তারা বা সংসদে সেটি আজকে প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। শিশির, শরীফ, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর যে মিরপুর রোডটি রয়েছে গণভবনের সামনে, সেই মিরপুর রোডের আমি আসলে অবস্থান করছি। স্বতন্ত্র সংসদ সদস্যরা আজকে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আমন্ত্রণে সন্ধ্যা 6:30 দিকে আসলে গণভবনে তাদের যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। এখনও আমরা কোনো স্বতন্ত্র প্রার্থীকে কিন্তু দেখিনি যে তারা গণভবনে প্রবেশ করেছেন, এরকমটি আমাদের চোখে পড়েনি। আমরা ধারণা করছি হয়তো বা কিছুক্ষণের মধ্যেই এই স্বতন্ত্র প্রার্থীরা আসবেন এবং তারা গণভবনে প্রবেশ করবেন। এবারের নির্বাচনে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। দর্শকরা এরই মাঝে নিশ্চয়ই জানেন যে 62 জন কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের পরেই কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয় পেয়েছেন এই স্বতন্ত্র প্রার্থীরা, 62টি আসনে জয় পেয়েছেন। এই দ্বাদশ জাতীয় সংসদে আসলে তাদের ভূমিকা কি হবে, তারা কি বিরোধী দলের ভূমিকায় থাকবেন কিনা, কিংবা তাদের যে আসনগুলো রয়েছে, আপনি জানেন যে জাতীয় সংসদে সংরক্ষিত যে নারীর আসনগুলো রয়েছে সেই সংরক্ষিত নারীর আসনগুলো কিন্তু সংখ্যানুপাতিক হারে কিন্তু নির্ধারণ করা হয়, অর্থাৎ প্রতি 6টি আসনের বিপরীতে একজন করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আসলে নির্বাচিত হন। তো এই যে স্বতন্ত্র প্রার্থীরা যে 62টি আসনে জয়লাভ করেছেন সেখানে আসলে তাদের প্রায় 10টির মতো সংরক্ষিত আসন পাওয়ার কথা, সে আসনগুলো কারা পাবে, কিভাবে পাবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা রকম জল্পনা কল্পনা রয়েছে। তো আওয়ামী লীগ সভাপতির সাথে এই বৈঠকে সেরকম কোনো তিনি কোনো দিক নির্দেশনা দেন কিনা সে বিষয়টা নিয়ে কিন্তু নানা রকম গুঞ্জন রয়েছে। এই যে স্বতন্ত্র প্রার্থীদের কথা বলছি, 62 জন স্বতন্ত্র প্রার্থী যে যারা জয়ী হয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, 58 জন সংসদ সদস্য রয়েছেন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, সুতরাং তারাও কিন্তু তাকিয়ে আছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার দিকে। তো তারা যখন আসলে এই বৈঠকটি শেষে বের হবেন তখন তাদের মুখ থেকে আমরা জানতে পারবো বৈঠকে আসলে কি কি বিষয় নিয়ে তাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা হয়েছে। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন গণভবন এলাকা থেকে।